Good morning, everyone. Very, very good morning. Wait, chhade ja. চলে এসেছি আমার সবচেয়ে প্রিয় জায়গা যেখানে শীতকাল হোক কিংবা বর্ষাকাল কিংবা শরৎকাল কিংবা বসন্তকাল আমার সব সময় প্রিয় জায়গা হচ্ছে আমার বাড়ির ছাদ ভীষণ ভালোবাসি আমি ছাদে থাকতে যাই হোক ছাদে এসেছি একটু কাজে তো ভিডিওটা শুরু করব আর যেটা বলবো আজকে অনেক দিন পর প্রায় এক সপ্তাহ পর আমি আবার একটা ব্লগ নিয়ে এসেছি আজকে কিন্তু একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের জন্য এসেছি আর আজকে আমাকে দেখে বুঝতেই পারছো ভিডিওর শুরুতেই যে আমি কিন্তু আজকে ভীষণ হ্যাপি ভীষণ 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 তার কারণটা অলরেডি তার অনেকগুলো কারণ আছে তো চলো আপাতত আমি কাজ যে কাজের জন্য এসেছি সেটা করে নিই তারপর নিচে গিয়ে কথা হচ্ছে শীতকালের একটা বড় কাজ হচ্ছে কম্বল রোদে দিতে হয় বিছানাপত্র সব রোদে না দিলে ভালো লাগে না কেমন একটা অদ্ভুত একটা স্মেল লাগে আর কি নাকে তো যাই হোক কম্বল রোদে দিতে এসেছিলাম আর এখন একটু উল্টে পাল্টে দিলাম আর যেটা বলছিলাম যে আজকে আমি ভীষণ খুশি ভীষণ তার অনেকগুলোই কারণ আছে তার মধ্যে শুরুটা কোথা দিয়ে করি প্রথম কারণটা আমি কালকে আমার যে রেসিপিটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে সেই রেসিপির শুরুতেই আমি বলেছি প্রথম কারণটা দ্বিতীয় কারণটা হচ্ছে আমার কাছের এক বান্ধবীর বিয়ে সামনেই তো ভীষণ এক্সাইটেড সারাদিন শপিং কি পরবো কিভাবে সাজবো এইগুলোই মাথার মধ্যে চলছে অনেক অনেক এক্সাইটমেন্ট কাজ করছে তো এটা দ্বিতীয় কারণ আর তৃতীয় কারণটা হচ্ছে আজকে আমি তোমাদের সাথে আলাপ করাবো একজন স্পেশাল মানুষের সাথে মানে সম্পর্কে তিনি আমার হয় নাতনি ইয়েস নাতনি ভাবতে পারছো মানে আমারও নাতনি আছে মানে আমার বয়সটাই বা কত দিয়েই হলো না নাতনি হয়ে গেল বাট সিরিয়াসলি একজন খুব মিষ্টি একজনের সাথে তোমাদের সাথে আলাপ করবো তার বাড়িতে যাব দুটো ভিডিও হবে একটা ফুড চ্যালেঞ্জ হবে তার সাথে আর আজকে একটা ব্লগ যেখানে সে আমাকে একটা ভীষণ স্পেশাল গিফট দিয়েছিল সেই গিফটটা আমি এর আগে পোস্ট শেয়ার করেছিলাম মানে অ্যাজ এ পোস্ট আমি শেয়ার করেছিলাম বাট কখনো ভিডিওতে সেভাবে ডিটেলে দেখানো হয়নি তো চলো আপাতত নিচে যাই আর অনেক কিছু কাজ আছে কারণ ব্যাগ গোছাতে হবে কারণ একটা অন্য জায়গায় গিয়ে আজকে ভিডিও যেহেতু হবে একজনের বাড়িতে তো অনেক প্যাকিং ট্যাকিংয়ের ব্যাপার থাকে ব্লগিং কিটস সব কিছু গুছিয়ে নেওয়া বুঝতেই পারছো তো যাই হোক সবটা মিলিয়ে যাই নিচে যাই তাহলে ছাদ থেকে তো নামতে ইচ্ছে করছে না বাট স্টিল যেতে হবে কিছু করার নেই নিচে এসে গেছি আর এখন তোমাদেরকে আমি দেখাবো অনেক কিছু তার আগে যেটা দেখাই আমার ঘরটা কিন্তু আজকে বেশ গোছানো রয়েছে অনেকদিন পর অ্যাকচুয়ালি চলো প্রথমে দেখাই যেটা আমি কালকে গিফট পেয়েছিলাম যেটা অলরেডি আমি আমার রেসিপিতে শেয়ার করেছি কালকে মানে আমার রেসিপি যে ভিডিওটা কালকে আমি পোস্ট করেছিলাম সেখানে আমি এটা শেয়ার করেছি আর এর মধ্যে কী আছে সবটা তোমরা ওখানে দেখতে পাবে যারা এখনও দেখোনি তাদেরকে বলবো যাও এন লিস্টে পেয়ে যাবে লিঙ্কটা তোমরা সেখান থেকে যাও আর গিয়ে দেখে নাও যে আমি কালকে কী গিফট পেয়েছি আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্যাকিং আর তারও আগে যেটা করতে হবে আমার বান্ধবীদেরকে ছবি পাঠাতে হবে যে আমি আমার বান্ধবীর বিয়েতে কী শাড়ি পরবো মানে আমাদের সেটা নিয়ে একটা বিশাল আলোচনা চলছে যে কে কী শাড়ি পরবো কীভাবে কী সাজবো তো যে কারণে শাড়ির ছবি পাঠাতে হবে যেটা এখন আমাকে এর ভেতর থেকে বার করতে হবে আর যেহেতু আজকে মন ভালো তাই আমি আজকে সকাল থেকেই সেজে গুজে ঘরে বসে আছি অনেক দিন পর এই কুর্তিটা পরেছি আর এটা তোমরা সকলেই জানো আমার ফেভারিট ডাবলুর কুর্তি মানে অ্যাকচুয়ালি আমার ফেভারিট কুর্তির লিস্টটা অনেক বড় অনেক লম্বা সিরিয়াসলি মানে এত কুর্তি আর হয় না কিছু কিছু কুর্তি না এত স্পেশাল হয় যে কি বলি যাই হোক আমি ভাবলাম যে অনেকদিন এই কুর্তিটা পরিনি অ্যাকচুয়ালি তো পরে দেখি যে গায়ে হচ্ছে কি না কারণ মোটা হয়েছি না রোগা হয়েছি কিছুই বুঝতে পারছি না যে কারণে পরে দেখলাম না ঠিকই তো আছে তার মানে একই আছি রোগাও হইনি মোটাও হইনি তো চলো আলমারির ভেতরে যাওয়া যাক দেখি কি পাওয়া যায় আলমারির ভেতরে আর তোমাদেরকে আমি বহুবার বলেছি আমার বাড়িটা যেহেতু একদম রাস্তার ওপরে তার সাথে মানে আমাদের বাড়ির এরিয়াটাও মানে লোকেশনটা আর কি এত ভালো একটা জায়গায় যে এখানে প্রচুর প্রচুর সারাদিনে গাড়ি যায় প্রচুর মানে ফেরিওয়ালারাও বাড়ির সামনে দিয়ে যায় তাই আমার ব্লগে এগুলো থাকবেই মানে এগুলো কমন তো এগুলোকে মানে এগুলো মানে তোমরা শুনতে পাবেই আর মফস্বল এরিয়া তার উপরে বুঝতেই পারছো তো এগুলো বেশি করে একটু শোনা যায় আর বিশেষ করে আমার বাড়ির এরিয়াটা এত ভালো জায়গায় মানে আমি এই বাড়ি ছেড়ে যাবো না আর যাই হোক আমি এখানেই থাকতে চাই জীবনেও যাবো না যাই হোক বাড়ির সামনেই বাজার বাড়ির কাছেই বাস স্ট্যান্ড বাড়ির ওপর দিয়েই মানে সরি বাড়ির ওপর দিয়ে না মানে বাড়ির খুব সামনে দিয়েই বাস যায় যেখানেই যাবে মানে বাস স্ট্যান্ড যাবার দরকার নেই কোথাও থেকে ফিরছো বাসে করে বাস স্ট্যান্ডে গিয়ে নামার প্রয়োজন নেই বাড়ির সামনেই বাস দাঁড়ায় মানে খুব ভালো একটা লোকেশন আমার বাড়িটা
যাই হোক, অল ক্রেডিট গোস টু আমার ঠাকুরদা যিনি বাড়িটা কিনেছিলেন, মানে জায়গাটা কিনেছিলেন আর বাড়িটা বানিয়েছিলেন অবশ্যই করে। তো শাড়ি বার করবো, আপাতত ট্রাইপডে ফোনটা আটকাই, তারপর তোমাদেরকে দেখাই যে কি শাড়ি বার করবো এখন, ভেতর থেকে কি বেরোই দেখা যাক। আমি নিজেও জানি না আমার ভেতর কী কী শাড়ি আছে, মানে আমি নিজেও ভুলে গেছি যে আমার কী ভালো শাড়ি আছে বিয়েতে পরার মতন, সবটা এখন দেখতে হবে। তারপর মায়ের আলমারিতে গিয়ে হবে অ্যাটাক। এক নজরে তোমরা দেখে নাও জাস্ট 5 মিনিটের মধ্যে আমি আমার ঘরের অবস্থাটা ঠিক কীরকম করে ফেলেছি। আর এখানে এই যে, যাই হোক আমি তোমাদেরকে দেখাই যে চারটে শাড়ি বার করলাম বিয়ে বাড়িতে পরবো বলে, মানে পরা যায়, মানে চারটে শাড়ি তো একসাথে পরতে পারবো না, মানে এর মধ্যে থেকে কোনটা পরা যায় চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে একটা শাড়ি, এটা একটা ওপারে আছে, এটা হচ্ছে ডুয়েল কালার, মানে হচ্ছে হাফ হাফ মেরুন আর পেস্তা দিয়ে। এটা একটা বেনারসিটা তো দেখছোই নিচে পড়ে আছে, এটা একটুখানি গায়ে জড়িয়ে ছবি তুললাম, ছবি তুলতে আমি এক্সপার্ট, কি করা যাবে। আচ্ছা দুটো নতুন শাড়ি আছে যেগুলো আমার মা আমার জন্য কিনে রেখেছে, এই যে এই একটা আর এই একটা। আর ডিটেলে দেখাচ্ছি না কারণ এই শাড়িগুলো ডিটেলে দেখানোর অনেক সময় পাবো পরে, তাই ডিটেলে দেখাচ্ছি না। তো সবই যদি আজকে দেখিয়ে দিই কাল পরশু কি দেখাবো তোমাদের। যাই হোক বন্ধুদেরকে পাঠালাম, দেখি ওরা কি বলে কি কোন শাড়িটা পরবো। আমার মা দেখে বলছে যে বেনারসিটাই পরিস, বিয়ে আসতে এখন অনেক দেরি, তার আগে এই অবস্থা, তাহলে বিয়ের আগে কি হবে আমাদের সত্যি। যাই হোক চলো তাহলে আমি এখন যাই কাজ করে নিই, কারণ মা গেল ডক্টরের কাছে, মানে প্রথমে গেছিলো বাজারে, সেখান থেকে এসে বা ডক্টরের কাছে গেল, আর আমি এখন বাজারগুলো ধুয়ে দেবো মায়ের, কারণ মায়ের হাতে একটু ব্যথা, খুব পেন হচ্ছে কদিন ধরে, আঙুল ফেটে গেছে, আরও কী সব সমস্যা হয়েছে কদিন ধরে, আটা মাখা অনেক অনেক কাজ করছি অনেক দিন ধরে, অনেক কাজ করিও আমি, হ্যাঁ বাড়িতে। যাই হোক তো আমি এখন চিকেন ধোবো, তো সেটা ভিডিওতে দেখাতে আমার ঠিক ইচ্ছে করছে না, আর বাজার ধোবো হয়তো, জানি না দেখি বাইরে কী কী রাখা আছে সেই বুঝে কাজ করব। আবার আমাকে 4টার মধ্যে রেডিও হতে হবে। তো চলো এবার ক্যামেরাটাকে বন্ধ করি, তারপরে তোমাদের আবার দেখা হচ্ছে, তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। আর ঘরটাকেও পরিষ্কার করতে হবে, যা করলাম কাজ বাড়ে তো কমে না। যাই আমি তোমাদের আজকের ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে কিন্তু আমি আমার নাতনির সাথে করব একটা ফুড চ্যালেঞ্জ, আর যাব একজনের বাড়িতে, তো সেখানে গিয়ে দেখাবো আমি কার বাড়িতে যাচ্ছি, তো সবটা ওখানে গিয়ে বলছি। কিছুটা ব্লগিং কিটস এর মধ্যে রয়েছে, কিছুটা এর মধ্যে, তো দুটো ব্যাগ নিতে হচ্ছে, সোয়েটার পরবো আর বেরোবো ব্যাস আর কি। তো চলো আর কিছু গিফট ওর জন্য, মানে কিছু নেব যাওয়ার পথে, তো ব্যাস দিয়েই বেরিয়ে যাবো, হাঁটতে হাঁটতেই যাবো ভাবছি। যাই হোক দেখা যাক, হেঁটেও যেতে পারি, টোটো করতে পারি, দেরিও হয়ে গেছে অ্যাকচুয়ালি। এই তো আমি এসে গেছি ফাইনালি ফ্ল্যাটে, আর এখন আমি যাচ্ছি 3 তলায়, মানে সেকেন্ড ফ্লোর থাকে ওরা, তো চলে যাওয়া যাক। নাতনির সাথে দেখা করতে যাচ্ছি বলে কথা, দেখা যাক চলো। মা ওই বেটটাতে আমি কলিং বেল বাজিয়েছি, সকালে যেরকমটা বলেছিলাম যে আজকে আমি আমার নাতনির বাড়িতে যাব। তো নাতনির মাসি নেই কেন, আমি তো খুব মিস করছি নাতনির মাসিকে। ও নাতনির মাসি আমার খুব ভালো বন্ধু, তো চলো তোমরা তো অলরেডি দেখে নিয়েছো আমার নাতনিকে, আরেকবার দেখাই তোমাদেরকে,
তো এই হচ্ছে আমার নাতনি। হাই, তোমার নাম বলো তো? ঐশিকি। ওলে বাবা, ঐশিকি দে, তাই তো? হ্যাঁ। বাহ, আর ও খুব সুন্দর নাচ করে। আর তোমাদেরকে বলি, ওর একটা কিন্তু ইউটিউব চ্যানেলও রয়েছে, ঐশিকি দে বলে, রাইট? আর ওখানে খুব সুন্দর সুন্দর নাচ করে, সেই ভিডিওগুলো নিজেই কোথায় এডিট করিস নাকি? হ্যাঁ। বাহ, দেখো এইটুকু বয়সে নিজে নিজে এডিট করে ভিডিওগুলো দেয়, এত সুন্দরভাবে নাচটা করে, খুব ভালো, মানে ট্যালেন্টেড একটা মেয়ে। তোমরা অবশ্যই করে কিন্তু ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ও আমাকে এর আগে আগের বারে একটা গিফট দিয়েছিল, সেটা আজকে আমি দেখাবো তোমাদেরকে, পুরো ভিডিওতে আমি নিয়ে এসেছি সাথে করে, তো সেটা দেখাবো। তো আগে এখানে একটা ফুড চ্যালেঞ্জ হবে, সেটাও করবো। আর কিছু বলতে ইচ্ছা করছো ঐশিকি রানী? না, লজ্জা পাচ্ছ তুমি? না, মিষ্টি মেয়ে এটা। ঠিক আছে, চলো আমি দেখাই, একটু আগে ফোনটাকে স্ট্যান্ডে লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমাকে কি গিফট করেছিল। আরো অনেক কিছু এখনো দেখানো বাকি আছে। ওকে, তো দেখতে থাকো তোমরা। আচ্ছা, তোমাদেরকে দেখাই ঐশিকি আমাকে এর আগের বারে কি গিফট করেছিল, সেটা এখন দেখা আমি নিয়ে এসেছি। ঐশিকি আগের বার আমাকে বলেছিল যে আমার জন্য, মানে সরি, মানে ভিডিও যেদিন করবো সেদিনকে অবশ্যই করে এটা নিয়ে এসো। আমি নিয়ে এসেছি এই যে, এইটা আমাকে ঐশিকি আগের বারে গিফট করেছিল নিজের হাতে বানিয়ে। জানি না কতটা ক্লিয়ারলি আসছে ভিডিওতে, খুব সুন্দর। তখন সবে সবে আমার 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল, তো সেই জন্য ওকে আমি বলেছিলাম যে ঠিক আছে 3K লিখতে হবে, তাই তো? সেটা আমি বলে দিয়েছিলাম। এবার কিন্তু 4K আসছে, তাহলে 4K লিখে একটা বানিয়ে দিতে হবে। এটার জন্য আগে তো বলেছি, আবার একবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওয়েলকাম। দারুণ একটা গিফট সত্যি, মানে গোল্ড বাটন যেটাকে বলে সেটাই ও নিজের হাতে বানিয়েছে, ইউটিউবের যে গোল্ড বাটনটা হয় সেটা। আমি ছবিটা পোস্ট করেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি, জানি এখানে এসে করবো, সেদিন আর করিনি। ঐশিকি চুপ হয়ে গেছে, ফোনে আমার সাথে কত বকবক করে, দিদি এটা ওটা। ও আমার সম্পর্কে হয় নাতনি, কিন্তু যাই হোক আমি ওর মাকেও দিদি বলে ডাকি, আর ওর মাসিকেও আমি আমার থেকে ছোট জুনিয়ার, তো ওর নাম ধরেই ডাকি, তাই তো? ঐশিকি কিচ্ছু বলছে না, মেয়েটা একদম স্ট্যাচু। তাহলে ফুড চ্যালেঞ্জ হবে আজকে আমাদের, কি ফুড চ্যালেঞ্জ হচ্ছে? ফুচকা। ফুচকা কিরকম ফুচকা হবে, মানে জল ফুচকা না চাটনি ফুচকা না দই ফুচকা? দই ফুচকা। দই ফুচকা। আর ঐশিকির ফেভারিট খাবার কি, কোনটা? আমার ফেভারিট খাবার বিরিয়ানি। আমারও। তাহলে এবার ঐশিকিকে কিন্তু আমার বাড়িতে যেতে হবে একদিন, মায়ের সাথে আর মাসির সাথে, ঠিক আছে? বিরিয়ানি খাওয়াবো ঐশিকিকে। চিকেন ভালোবাসে না মাটন? চিকেন। বেশ, তাহলে চিকেন খাওয়াবো। আর ঐশিকির এটা রুম না? দারুন, কি সুন্দর পিঙ্ক পিঙ্ক বেবি 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 রুম, বেবি বেবি কালারে। তাহলে তোমরা একটু মাকে গিয়ে হেল্প করি, অনেক বকবক করলাম, ঐশিকি তো কথাই বলছে না। চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমাদের ফুড চ্যালেঞ্জের প্রস্তুতি কত দূর এগিয়েছে, যাই। ডগি টগি আছে নাকি ঐশিকি? এই যে ইনি হলেন ঐশিকির মা, আমার সম্পর্কে হয় দিদির মেয়ে, তাই তো? ওকে, তো চলো, এখানে আমি যে জন্য এসেছি আজকে ফুচকার ফুড চ্যালেঞ্জ করব, তো সেটা এখন করি। এই ভিডিওটাকে আপাতত বন্ধ রাখি, ফুচকা ফুড চ্যালেঞ্জ এখন শুরু হবে, আর একটা আলাদা করে ভিডিও, সেটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি, আবার দেখা হচ্ছে নাতনিকে সাথে নিয়ে।
একটু আগে ডাকলো মিষ্টি করে দিদা, এটা এই ডাকটা শোনাই বাকি ছিল, এটাও ষোলো গেলা পূর্ণ হয়ে গেল। যাই হোক চলো এবার নেক্সট। আজকে আমাদের ব্লগ দারুণ ছিল, মানে সারাটা দিন দারুণ মজা করেছি, সকাল থেকে সে ব্লগ শুরু করেছি। আর এখানে আমার পুচকু সাবস্ক্রাইবার প্লাস আমার পুচকু একটা নাতনির সাথে অনেকটা ভালো সময় কাটালাম, অনেক গল্প আড্ডা রিলস বানিয়ে নিয়েছি আমরা, এত কিছু কি আর দেখানো যায় বলো। আর তার সাথে ও এখন খুব চুপচাপ হয়ে গেছে, কিন্তু ফোন করে আর আমার সাথে অনেক বকবক বকবক করে, মানে আমি তখন চুপ হয়ে যাই। তো যাই হোক এখান থেকে আমি এখন বিদায় নেব, বাড়ি যাবো, সন্ধে হয়ে গেছে, তো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যেহেতু মানে এখান থেকে বেরোনোর সময় যদি ভুলে যাই তাই একটুখানি আর কি ভাবলাম ভিডিওটা শেষ করিনি এখানে, কারণ গল্প করতে করতে আমি সবই ভুলে যাই, তোমরা তো জানোই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসই ভুলে যাই বলতে। তো কেমন লাগলো পুচকু আমাদের সাথে আজকে ভিডিও বানিয়ে? খুব ভালো, খুব ভালো। এবার আমার বাড়িতে যাবে আর ওকে আমি বিরিয়ানি করে খাওয়াবো, তাই তো? হুম, বিরিয়ানি খেতে খুব ভালোবাসে দিদার মতো। দিদার কিন্তু দাঁত আছে, দিদা মানে এমন নাই যে দিদার দাঁত নেই। ঠিক আছে চলো তাহলে আমরা বাড়িতে যাই, আপাতত আমি বাড়ি যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হবে, ঠিক আছে? তো বাই, টাটা টাটা।